সবাই আমরা এখন দূরে দূরে চলে গেছি, এই জন্যই আড্ডাটা আমরা খুব মিস করছি, খুব মিস করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো। আজকে ওয়েনেসডে আর সকাল থেকে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। কালকে আমরা ফিরেছি জয়রামবাটি কামারপুকুর থেকে, তাই কালকে আর কোনো ব্লগ আমি বানাইনি। আর আমরা যেহেতু দুদিনের জন্য গেছিলাম জয়রামবাটি কামারপুকুর, তাই জন্য প্রোগ্রামটা একটু হেক্টিক ছিল। তো আমি তোমাদেরকে বলবো, হাতে একটু সময় নিয়ে পারলে যেও, খুব ভালো লাগবে। মানে দুদিনটা আমাদের মনে হচ্ছিলো যে একটু এক্সটেন্ড করলে হয়তো ভালো হতো, কিন্তু সেই স্কোপটা আমাদের ছিল না, কারণ আজ থেকে আমাদের বাড়িতে রং হওয়ার কথা ছিল। কিন্তু মিস্ত্রির ব্যাপার তো তোমরা সবাই জানো, আজ বললে কাল, কাল বললে পরশু, এরকম ব্যাপার। তো আজ থেকে কাজ হওয়ার কথা ছিল বলেই কিন্তু আমরা আরও একটা দিন যে থাকবো সেটা হয়নি, কিন্তু মানে মিস্ত্রিও এলো না আর আমাদের ওখানে থাকাও হলো না। সো যাই হোক, নেক্সট কখনো আবার যখন যাব, ডেফিনেটলি আমি চেষ্টা করব একটু বেশি দিন থাকতে। এত সুন্দর জায়গা না, মানে আমার ভীষণ ভালো লেগেছে, এই দুটো দিন আমার খুব ভালো কেটেছে। তো আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে আমাদের বাড়িতে একজন গেস্ট আসবে, তো কে আসছে তোমরা ব্লগটা চেক করতে থাকলেই জানতে পারবে। আর যেহেতু গেস্ট আসছে তাই জন্য স্পেশাল রান্না তো হবেই, তবে গেস্ট বলে দিয়েছে যে খুব স্পেশাল কিছু বানিও না, একদম নর্মাল ঘরোয়া রান্না করো। তো মা আজকে কী কী বানাচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। প্রেজেন্টলি আমাদের বাড়ির কন্ডিশন কিন্তু খুবই খারাপ, মানে পুরো ছত্রাকার হয়ে আছে চারদিকটা। আমি আর মা যখন শুনলাম যে আজ থেকে রঙের মিস্ত্রি আসবে না, আমি আর মা পুরো ডিপ্রেস হয়ে গেছিলাম। বলেছিলাম যে আজ থেকে মিস্ত্রি স্টার্ট করলে কাজ অ্যাটলিস্ট এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে, তারপরে আর কি গুছিয়ে নিয়ে থাকা যাবে। তো দেখতেই পাচ্ছ আমার পেছনে, এটা হচ্ছে আমাদের সিংহাসনটা। তো এখানে দেখো রিপেয়ারিংয়ের কাজ হয়েছে, আমি আগেও বলেছিলাম যে রিপেয়ারিংয়ের কাজ কিছু হবে, তো সেগুলো হয়ে গেছে। আর এখান থেকে ঠাকুরকে মানে মুভ করা হয়েছে, কারণ এখানে তো এখন আর পুজো করা যাবে না, পুরো রং হলে তারপরে আবার ঠাকুরও এখানে আসবে শোধন করে। মেনলি হচ্ছে এই যে টেক্সচারটা দেখছো এটাও কিন্তু রিমুভ হয়ে যাবে, কেন কি এখানে একটা প্যাচ ওয়ার্ক হয়েছে যেহেতু। আর যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে বেসিন, সেটাও মানে আজকে লাগানোর কথা ছিল, সেও আজকে আসবে না, যেহেতু মানে হোলির ব্যাপার, তো সে মনে হয় দেশে চলে গেছে। সো এখানে দেখো আমাদের পুরনো বেসিনটা পড়ে আছে, আর নতুন বেসিন মানে আছে ঘরে, কিন্তু সেটা লাগানোর মতন লোক পাওয়া যাচ্ছে না। তো আমাদের কন্ডিশন এখন খুবই খারাপ, দেখা যা জানি না মানে কতদিনে এগুলো আর কি মিটবে সব, আর ফাইনালি আমরা আবার হ্যাপিলি থাকতে পারবো। তো আমি আর মা খুব টেনশনে আছি যে কবে মিস্ত্রি কাজ স্টার্ট করবে, তারপরে তো শেষের ব্যাপারটা দেখা যাবে। তো এই ব্যাপার, চলো মার সাথে দেখা করাই, আর কি কি হচ্ছে রান্না তোমাদেরকে বলছি। কালকেই যেহেতু আমরা ফিরেছি তাই জন্য আমরা প্রত্যেকেই বেশ টায়ার্ড। তো এখানে মাকে দেখে নাও, মোটামুটি কয়েকটা রান্না হয়েছে, এখন একটু মা রেস্ট নিচ্ছে। আজকে আমাদের কি স্পেশাল মেনু হচ্ছে একটু বলে দাও সবাইকে। স্পেশাল কিছু নয়, আমার ভাগ্নি আসছে, ও গড়িয়াতে আসবে বলে বলেছিল মাইমা, আমি যাব, কিন্তু তোমাদের এইসব মিস্ত্রি টিস্ত্রি লেগেছে, বাড়ি একদম স্তূপাকার হয়ে রয়েছে, তোমার স্পেশাল কিছু করতে হবে না। এবং দেখ আমাদের যা রান্না হবে তাই তুই খেয়ে নিবি, এখানে ভাত খাবি, সেই হিসেবে স্পেশাল কিছু রান্না হচ্ছে না। আমাদের সাধারণ যে রান্না, ভাত, উচ্ছে বেগুন ভাজা, ডাল আর ঝিঙে দিয়ে, আলু দিয়ে, সজনে খাড়া দিয়ে পোস্ত হবে, আর ভেটকি মাছের কালিয়া হবে আলু দিয়ে। আর তোমরা তো সবাই ঝিঙে আলু পোস্ত শুনেইছো, এটা খুবই কমন, কিন্তু ঝিঙে আলু পোস্তর মধ্যে মা সজনে ডাঁটা দেয়। অ্যাকচুয়ালি এই টাইমটায় না আমাদের বাড়িতে এই ডাঁটা চচ্চড়ি এগুলো খুবই খাওয়া হয়, আর এই সজনে ফুল বা সজনে ডাঁটা তো খুবই ভালো এখন অ্যান্টিপক্স এগুলো, তো সেই কারণে বাবা মানে ম্যাক্সিমাম টাইমেই আনে এইটা। আমার দাদা খেতে একদম পছন্দ করে না, ডাঁটা খেতে একদমই ভালোবাসতো না, আর খালি ঝামেলা হতো সেই নিয়ে, কিন্তু আমার বেশ ভালো লাগে ডাঁটা খেতে। সৌমি সব কিছু খায়,
আমি তোমাদের বলেছি না, আমি খেতে কিন্তু খুব ভালোবাসি, আমি এনজয় করে খাই সব কিছু খাবারই, তাই জন্য আমার জন্য ডায়েট করাটা খুব ডিফিকাল্ট। তো এই রান্না হচ্ছে, আর তোমাদের সাথে অবশ্যই আমি এই রেসিপিটা শেয়ার করতে চাই, কারণ এখন তো সজনে ডাঁটা খুবই অ্যাভেলেবেল মার্কেটে, তোমরা এরকমভাবে কিন্তু পোস্ত বানিয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে, একদম অন্যরকম। আর কালিয়া মানে ভেটকি মাছের কালিয়াটাও অবশ্যই শেয়ার করবো, ভাগ্নি আসবে বলে মামা আর কি ভেটকি মাছ এনেছে, তো মা সেটা কীরকমভাবে বানায় সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দুটো রান্নাই আপাতত বাকি আছে, ডাল আর উচ্ছে বেগুন ভাজাটা কিন্তু হয়ে গেছে। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক নাকি? অবশ্যই, আর সময় নষ্ট করা চলবে। ঝিঙে আলু ডাটা দিয়ে যে পোস্তের রেসিপিটা আজকে শেয়ার করছি সেটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, একদম ইউনিক তবে খুব সিম্পল। আমরা ঝিঙে আলু পোস্ত যেরকমভাবে বানাই এক্স্যাক্টলি সেরকমভাবেই হবে, তবে তার মধ্যে ডাটাটা অ্যাড করতে হবে। তো মা দেখো সর্ষের তেলের মধ্যে প্রথমে আলুগুলোকে অ্যাড করে একটু ফ্রাই করে নিয়েছে, আর তারপরে এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো ঝিঙেগুলো। ঝিঙেটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ডাটাগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে। তবে ঝিঙে বা আলু কোনোটাই কিন্তু খুব লাল করে ফ্রাই করতে হবে না, সামান্য একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করে দিতে হবে, আর অল্প একটু হলুদ গুঁড়ো মা এখানে অ্যাড করছে। আমি জেনারেলি পোস্ততে হলুদ গুঁড়ো অ্যাড করি না, কিন্তু মা বলে সাদা তরকারি খেতে নেই, তাই জন্য সামান্যই একটু হলুদ মা এখানে অ্যাড করলো। তারপরে ভালো করে এটাকে মিক্স করে নিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে, যাতে আলু আর ডাটাটা মেনলি একটু সেদ্ধ হয়ে যায়। ঝিঙে তো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। 5 থেকে 7 মিনিট পর লিডটাকে ওপেন করা হচ্ছে, আর আলু আর ডাটাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে পোস্ত বাটা অ্যাড করে দিতে হবে, আর পোস্তটা অবশ্যই একটু পরিমাণ মতো অ্যাড করো, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর পোস্তটা যখন বাটা হয়েছিল ওর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বাটা হয়েছে, আর পোস্তর পাশাপাশি 2-3টে স্লিটেড গ্রিন চিলি অ্যাড করে দেওয়া হলো, আর একটু জল এখানে অ্যাড করা হয়েছে। তারপরে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে, আর মা কিন্তু একই সাথে এখানে কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছে, আর সর্ষের তেলের কোয়ান্টিটিটা অবশ্যই একটু বেশি। সর্ষের তেলটা অ্যাড করার পর তারপরে এই পোস্তটাকে খুব ভালোভাবে মা ফ্রাই করছে। তো আমি এই প্রসেসটা ফলো করতাম না মার দেখে, কিন্তু আমিও এবার থেকে এই প্রসেসটাই ফলো করব। আমি একদম হয়ে যাওয়ার পর লাস্টলি সর্ষের তেল অ্যাড করতাম, কিন্তু মা সর্ষের তেলটা অ্যাড করার পর পোস্তটাকে ফ্রাই করলো। সো তোমরা জানাবে যে তোমাদের কীরকম লাগলো এই রেসিপিটা। নেক্সট যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ভেটকি মাছের কালিয়া। কিছুদিন আগে আমি তোমাদের সাথে দই ভেটকির রেসিপি শেয়ার করেছিলাম, আর তোমরা অনেকেই সেটা ট্রাই করে বলেছিলে যে খুব ভালো হয়েছে সৌমি। তো এই ভিডিওটা অবশ্যই চেক করতে পারো, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো। তো ভেটকি মাছের আরও একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি, আমার মার হাতে ভেটকি মাছের কালিয়া। তো ভেটকি মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ফ্রাই করতে হবে, আর ভেটকি মাছ যেহেতু নরম হয় তাই জন্য খুব সাবধানে ফ্রাই করতে হবে। মাছটাকে ভেজে তুলে রাখা পর আলুগুলোকেও কিন্তু ভেজে তুলে রাখতে হবে, আর দেখতেই পাচ্ছ লম্বা করে কিন্তু আলুগুলোকে কাট করে নেওয়া হয়েছে, আর এই রান্নাটাও কিন্তু পুরোটাই মাস্টার্ড অয়েলে হবে। সো তারপরে কড়ার মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে গোটা গরম মশলা, চাইলে তোমরা তেজপাতাও এর মধ্যে অ্যাড করতে পারো, আর তার মধ্যে অ্যাড করে দেওয়া হলো পেঁয়াজ বাটা, আর পেঁয়াজ বাটার কোয়ান্টিটি কিন্তু খুব একটা বেশি নয়। পেঁয়াজটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে টমেটো পিউরি অ্যাড করে দেওয়া হচ্ছে, একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আদা বাটা আর রসুন বাটা অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল অ্যাড করা হচ্ছে, আর তারপরে এর মধ্যে ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করতে হবে। আর এই কারণেই জলটা অ্যাড করা হলো যাতে মশলাগুলো পুড়ে না যায়। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো অ্যাড করা হয়েছে। তারপরে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গেছে, এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিয়ে সামান্য একটু জলও অ্যাড করে দিতে হবে, যাতে মশলার সাথে আলুটা খুব ভালোভাবে মিক্স করা যায়। তারপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করতে হবে, আর যেহেতু এটা ভেটকি মাছের কালিয়া তাই জন্য পরিমাণ মতো কিন্তু জলটা অ্যাড করো। আর ভেটকি মাছ তোমাদেরকে আগে বললাম খুবই নরম হয়, তোমরাও সেটা জানো, তাই জন্য একসাথে কিন্তু মাছটাকে অ্যাড করবে না। আলুটা মোটামুটি 80% মতো কুক হয়ে যাওয়ার পর তারপরে মাছগুলোকে অ্যাড করবে। তো এখন এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করে দেওয়া হচ্ছে, আর তারপরে চাপা দিয়ে রেখে দিতে হবে। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর মানে এই
80% মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর ভেটকি মাছগুলো অ্যাড করে আবারও চাপা দিয়ে রেখে দিতে হবে। এরপরে ফাইনালি লিডটাকে ওপেন করা হচ্ছে, আর লাস্টলি এখানে অ্যাড করে দিতে হবে সামান্য একটু ঘি আর গরম মশলা, আর তাহলে কিন্তু ভেটকি মাছের কালিয়া একদম রেডি। আজকে কিন্তু তোমাদের সাথে আমি দুটো রেসিপি শেয়ার করলাম, তো অবশ্যই কিন্তু পোস্ত রেসিপিটা একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে। আর ভেটকি মাছের কালিয়াটা তো খুবই কমন, কিন্তু মা কিরমভাবে বানায় সেটাও শেয়ার করে দিলাম। তো আমাদের রান্না করতে করতে কিন্তু গেস্ট এসে গেছে, তো আগেই বলেছি যে আমার দিদি মানে আমার পিস্তুত দিদি আর মা রান্নাবান্না ছেড়ে দিয়ে এখানে এখন এসে গেছে গল্প করতে। তো দেখে নাও সম্পাদিকে, সম্পাদির সাথে মানে সম্পাদির ছেলে মানে শাগনিক হচ্ছে আমার এজে, ঠিক আছে, কিন্তু সম্পাদির সাথে আমার বন্ধুত্ব একটা অন্য লেভেলে। তো আমরা কিন্তু মানে মানে দিদি বলে যে অনেক বড় যেহেতু আমার থেকে, ওরকম কিন্তু রিলেশন একদমই নয়। তো অনেক দিন পর সম্পাদি আসলো আর মা আর সম্পাদি এখানে এখন গল্প করছে। এখন আর একদমই আসতে পারে না, আগে খুবই আসতে এবং বিশাল আড্ডা হতো, এখন আর এখন শাগনিকও এখানে নেই, আউট অফ ইন্ডিয়া, সবাই আমরা এখন দূরে দূরে চলে গেছি, এই আড্ডাটা আমরা খুব মিস করছি, খুব মিস করছি। আমাদের আড্ডা মানে রাত্রি 3টে বেজে গেছে, এবার শো এবার শো, তখনও আড্ডা চলছে, মানে মাঝে মাঝে দারুণ। মানে আমাদের টিমে কিন্তু আরো একজন আছে, সে তো এখনো আসেনি, পরে তোমাদের সাথে অন্য কোনো দিন আমি দেখা করা অবতার। তো আমাদের এইটুকু টিম কিন্তু নয়, আরো টিমটা বেশ বড়। আর আমাদের টিমের একজন খুদে সদস্য আছে, সে হচ্ছে সবথেকে আড্ডাবাজ, তার সাথেও আলাপ করাবো। তো এখন তো গল্প আচ্ছা চলছে। আমার সাথে তোমার মনে হয় বিয়ের পরই দেখা হলো না? বিয়ের পর মানে সম্পাদি থাকে হচ্ছে হাওড়ায়, তো অনেকটা ডিস্টেন্স, মানে এখন আর সময় পাই না আমরা কেউ দেখা করার, এখন বিদেশি হয়ে গেছে না, তাই জন্য ওর দেখা পাওয়া যায় না, এইরকম শুনতে হচ্ছে আমাকে, তা না আর কি বলবো। তো চলো এখন আড্ডা ফাড্ডা মারা হোক, তারপরে আবার পরে তোমাদের সাথে কথা বলছি। লাঞ্চ করার পর তোমাদের সাথে আমার আর কথা বলা হয়নি, কারণ এতক্ষণ ধরে আমরা আড্ডা দিচ্ছিলাম। তো আমি তোমাদেরকে তখনই বলছিলাম যে সম্পাদি কিন্তু অনেকদিন পরে আসলো, আর আমি এগুলোই না ভীষণ মিস করি। মানে এডিনবার্গে যখন থাকি, মা হয়তো আমাকে বললো যে সম্পাদি এসেছে, তখন হয়তো একটু ভিডিও কলে কথা হলো, কিন্তু এই মানে বসে একটা জমিয়ে আড্ডা মারা সেটা তো আর হয় না। তো আজকে খুবই আড্ডা হলো সারা দুপুর ধরে, আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো তাই জন্য তোমাদের সাথে আর কথাও বলা হয়নি। এখন বেজে গেছে 5টা আর আমি তাড়াতাড়ি করে এসেছি চা বানাতে, কারণ সম্পাদি একটু পরে বেরিয়ে যাবে গড়িয়াতে কয়েকটা কাজ আছে বলে। তো সেই কারণে মানে চাটা খেয়ে নিই আর একটু আড্ডা দিয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি আর ভিডিওটাকেও কন্টিনিউ করবো। Life is so easy. Whoa, you love me to peace. আমাদের চায়ের আড্ডা কমপ্লিট হয়ে গেছে আর এখন টাইম হয়ে গেছে 6:15। তো সম্পাদি 5:30 থেকে বলছিল যে এবার যাব, চা খাওয়া হয়ে গেছে এবার যাব। তো এই করতে করতে এখন 6:15, এখন অবধি মা বলে যাচ্ছে এবারে তুই যা, কারণ তুই আবার গড়িয়াহাটে যাবি, পক পক চলতেই আছে। তো আজকে তো খুবই ভালো কাটলো, তবে আমি এখন এখানে আছি তাই তোমার সাথে হয়তো আবার আমার দেখা হবে। তোমরা একবার যেও, তুমি আড্ডা মারার জন্য ওখানে গেলে ওখানে সবকটা জড়ো হবো একসাথে। হ্যাঁ, ওখানে গেলে আমাদের পুরো টিমের সাথে দেখা হবে। হ্যাঁ, সারা পুরো টিমের সাথে আমাদের দেখা হবে। মানে আমি তো এখন এইসব পুরো করতেই এখানে আছি, তো আমার কোনো ব্যাপার নয়, আমি তো এখন পায়ে পুরো চাকা লাগিয়ে আছি, আমি যখন বলবো আমি তখন চলে যাব। তো যাই হোক, তোমাদের সাথে সম্পাদির আলাপ করালাম আমি,
তো চলো পরে আবার কথা বলছি, আড্ডা মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে। তবে এখন 6:15 বাজে, আমি তোমাদেরকে বললাম, কিন্তু সম্পাদি কখন বেরোবে সেটা এখন প্রশ্ন। তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করতে চাই, আমি কালকে আফটারনুনে একবার অ্যাক্রোপলিস মল গেছিলাম, আমার একটা কাজ ছিল। তো ওখানে গিয়ে দেখতে পেলাম যে কলাকুম ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফটস বলে একটা এক্সিবিশন মতো চলছে, তো ভীষণই ভালো, সমস্ত কিছুই কিন্তু হ্যান্ডমেড। আর আমার মেলাটা এতটাই ভালো লেগেছে, আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। আর এই মেলাটা চলবে 6 মার্চ থেকে 15 মার্চ অবধি, অ্যাক্রোপলিস মলের ঠিক সামনেই। তো তোমরা অবশ্যই কিন্তু একবার ভিজিট করতে পারো। ফেব্রিকে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, তো দুপাট্টার ওপরে ফেব্রিক ওয়ার্ক ছিল, দেন বেড কভার ছিল, শাড়ি ছিল, তারপরে ফুলকারি দুপাট্টা, খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিস এবং কালারফুল জিনিস ছিল। তো আমি একটা জিনিস কিনেছি, তো আমার ভীষণই ভালো লেগেছে এই বক্সটা, আর খুবই সুন্দর হ্যান্ড পেন্টেড। আর আমি এটা মেনলি জুয়েলারি রাখবো বলে কিনেছি। সো তোমরা যারা অ্যাক্রোপলিস মলের কাছাকাছি থাকো, অবশ্যই কিন্তু গিয়ে একবার ভিজিট করে আসতে পারো। সো আমার তো খুবই ভালো লাগলো বলে তোমাদের সাথে ইনফরমেশনটা শেয়ার করলাম, আশা করব তোমাদের একটু হলেও হেল্প হবে। এখানে এখন ঘরোয়া পদ্ধতিতে তেলে ভাজা বানানো চলছে, বেগুনি বানাচ্ছি। আর পটলটাকে দেখো এরকম সরু সরু করে কাট করে নেওয়া হয়েছে, তো এটাও জাস্ট আমি বেসনে ডিপ করে ফ্রাই করছি, খেতে খুব ভালো লাগে, তোমরা ট্রাই করে দেখতে পারো। আর বেগুনি তো একদম নর্মাল প্রসেসে যেরকম হয় আমি আগেও অনেকবার দেখিয়েছি, বাট এই পটলের মানে রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো, এখন তো গরমকালে পটল উঠবে খুবই। হোমমেড ইভিনিং স্ন্যাক্স দেখো একদম রেডি। আর তোমাদেরকে আমি বলবো বেসন দিয়ে এরকমভাবে কিন্তু একবার পটল ফ্রাই করে দেখতে পারো, খেতে খুব ভালো লাগে, অন্যরকম লাগে একটু। আমাদের বাড়িতে জেনারেলি আলুটা খুব একটা ইউজ হয় না, এখন আমি এসেছি বলে দেখতেই পাচ্ছ কোনো কিছু আর বাদ বিচার হচ্ছে না, সব কিছুই মারা খাচ্ছে, কিন্তু জেনারেলি মারা আলুটা একটু অ্যাভয়েড করে। তো আমি তোমাদেরকে খেয়ে বলছি যে কীরকম হয়েছে। আমরা একটা ইভিনিং স্ন্যাক্সে খাচ্ছি, তোমরা একটা ডাল দিয়েও খেতে পারো, খুব ভালো লাগবে খেতে। যারা পটল খেতে পছন্দ করো না তাদের ভালো লাগবে না, যারা পটল খেতে পছন্দ করো আবার বানিয়ে দেখতে পারো। আর বেগুনিটা তো নর্মাল সবার বাড়িতেই হয়। সো আজকে আমার একটু টায়ার্ড লাগছে, কেন জানি না, মানে মেবি কালকে ঘুরে এসেছি বলে সেজন্য হতে পারে, বাট এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এডিটিং করতে হবে, তাই জন্য এই ব্লগটাকে আমি এখানে এন্ড করবো। আর আমার এই ব্লগটাকে কন্টিনিউ করতে ইচ্ছা করছে না, কিন্তু তোমাদের আজকে পুরো দিনের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, প্লিজ ভিডিওটাকে লাইক করো, তোমাদের একটা লাইক আমাকে অনেকটা হেল্প করবে, তাই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে দিও জাস্ট। আর যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।